চাহিদা ও যোগানের সমন্বয়ের মধ্য দিয়ে দেশের উৎপাদন খাতে অভাবনীয় পরিবর্তন সম্ভব বিকেলে হোটেল রেডিসন ব্লুতে বাংলাদেশ ইনস্টিটিউট অব সাপ্লাই চেন ম্যানেজমেন্টের সনদ প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন বক্তারা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ নিযুক্ত ব্রুনাই এর রাষ্ট্রদূত হাজি হ্যারিস বিন ওথমান বক্তারা আরও বলেন পরিবেশের ভারসাম্য যাতে সব কিছুতেই বজায় থাকে সেদিকে সবার সচেষ্ট থাকতে হবে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক আব্দুল মঈন এমআইএস বিভাগের সহযোগী অধ্যাপক ডক্টর আনিসুর রহমান সহ সাপ্লাই চেন ইনস্টিটিউটের শিক্ষক শিক্ষার্থীরা